এলাকার স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা তার কিছু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, যেটা প্রকাশ্য কোনো অর্থ প্রদান সংক্রান্ত। এই ব্যাপারে আসলে নির্বাচন কমিশনে জানানোর জন্য আমরা আজকে এখানে আসা। তিনি যেটা জনশ্রুতি মানে যেটা এলাকার লোকজনের মধ্যে যেটা প্রচারিত হচ্ছে যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তাদের আইডি কার্ড এবং বিকাশের নাম্বার নিচ্ছেন এবং তিনি বিকাশেই পেমেন্ট করে যাচ্ছেন, আর বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ লেনদেন করছেন, দান করছেন সেই নির্বাচনের মুহূর্তে, মানে এখন চলমান অবস্থায়। এটা আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে এবং আমি একজন প্রার্থী হিসাবে এটার প্রতিকার চেয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। তোমার মামা আজও খাও চাপার জোর বাড়াও।